তালাক চাই তালাক ভাত খাবি লাগে কাকা মুড়ি দেন মুড়ি খাই জটিল সমস্যা এই হচ্ছে মদনের পানি এই পানি যদি বউ খায় তাহলে এই বউ আর কোনোদিন সংসার করবে না এতে এমএসতে আমার এই বিপদের ভিতরে তোর এত ঘুম আসে কোন দিনে ভাইস্তে কি হইছে কাকা ভাইস্তে আমার তো সব শেষ হয়ে গেল কি হইছে তো চাচি তো চলে যাচ্ছে ভাইস্তে চাচি যাচ্ছে যাই সমস্যা কি ধরনের কথা করছো সে কি কোন জায়গায় বেড়াইবে যাচ্ছে নাকি সে একবারে চলে যাচ্ছে গাট্টি কোট্টা বাইদে লিয়ে সে আমার কাছে না তালাক চাচ্ছে এ সর্বনাশ কোন কি কথা বাবা তুমি তো বুঝতে চাও না তো তুমি লাগে তো না এই কথাটা কচি তুই তো আমার কথা কোনো গ্রাহ্যই করতেছ না সমস্যা কি চাচির সমস্যা কি কিছু কয় না তো খালি কয় ভাত খাবো লায় একটা কথাই কয় খালি তার ওই কাবিনের 2 লাখ টাকা চাই সে 2 লাখ টাকা দিলি সে চলে যাবে তার সে তালাক চায় তালাক কয় ভাই এই বউ কি সারার বউ যে বাজারে আমি বউ পাচ্ছিনি সেই জায়গায় আপনি রানিং বউ চলে যাচ্ছে এতদিনের সংসার ভাঙি তুই চলে যাচ্ছে বউ তো চলে যাচ্ছে আবার 2 লাখ টাকা কাবিনের তাও দেওয়া লাগবে জেনে আমার বিয়ে করার ইচ্ছা ছিল সে বিয়ে করার ইচ্ছা আমার নষ্ট হয়ে গেল কাকা ওরে বাবা না আমি আমার সমস্যা নিয়ে বাঁচতেছি না আমার রানিং সংসার ভাঙে যাচ্ছে তুমি রইছাও তোমার বিয়ের ধান্দায় আমার বউ যদি চলে যায় তোমার কপালে আর বিয়ে জুটবি না আমার বউ রাহার কি কোনো ব্যবস্থা আছে থাকলি ক তাহলে তোর বিয়েটাও হবি হ আমার এক মামা আছে আপনি তো আবার তান্ত্রিক মান্ত্রিক বিশ্বাস করেন না এই বউ রাহার লাগে ভাইস্তে আমি সব বিশ্বাস করবো তুই যা কুকু ভাইস্তে তোর মামা কোনে পাওয়া যাবে ভেস্তে মামার তো খুঁজেই পাওয়া যায় না সেই কামরূপ কামাখার কাছাকাছি থাকে কি কইস ভেস্তে কামরূপ কামাখার কাছাকাছি কে কামরূপ কামাখা থাকলেও তাক ধরে লি আসবো ওদের আমার এই সংসার টিকে নেই লাগবে ভেস্তে তোর মামা কোনে আছে চল এখন এই মুহূর্তে তাক খুঁজে বাই কর কাকা পাওয়া যাবে সমস্যা নাই একটু খোঁজা খুঁজি করলেই পাওয়া যাবে তাহলে চল ভেস্তে দেরি করিস না তো তোর চাচি রাহাই লাগবে তোর এই চাচি চলে গেলি ভেস্তে আমি বাস বলানো পাগল হয়ে যাবো ভেস্তে তোর চাষি যদি ভালো থাকতো তাহলে আমি এই জায়গাটায় নিয়ে এসে এইভাবে পাওয়াটা ডুবে দুজন বসলি কি একটা রোমান্টিক মুড হইতো বিকাল হয়ে গেছে ভাইস্তে তাড়াতাড়ি তোর মামা বেশি লাগে 5-7 দিনের মতন যা লাগছে হুন্ডাতে না নামেছি তাও 20 মিনিট হয়েছে তাহলে হাঁটতেছি তো হাঁটতেছি আর কত দূর রে বাবা এত কষ্ট করে যাওয়ার চেয়ে বউ চলে যাবার সাথে চলে যাওয়াই ভালো চলেন বা চলে যাই একবার কইছি তাতেই চলে যাচ্ছে এত কষ্ট করে যাইছি একবারও কষ্টটার কথা মনে কর বুলাই আপনি তো কইছেন যে চলে যাই মনের কথা থাক বলে আমার কাকা এই সেই তেতুল গাছ এই 500 বছর পুরাতন তেতুল গাছ মামা এই গাছেই ধ্যান করে বাবা ভাইস্তে তোর মামার পছন্দ আছে গাছতলা আইসি দিনটা একবারে ঠান্ডা হয় তোর মামার পছন্দ আছে গাছ না আর কিছুই নেই আল্লাহ আছে আছে মামা আছে মামা উপরে আছে কোনে আছে গাছে গাছের ভিতরেই আছে গাছের ভিতরে আছে কাকা কাকা তোর আসেন হ্যাঁ আসেন কোনো জায়গা উঠতে সমস্যা হবি না একবারে সিঁড়ির মতো হ্যাঁ উঠতেছি এই তো তোর আসসালামু আলাইকুম ভাই ভাই কিরম আছেন ওরে বাবা এটা কিসের মাথা রে ভাইস্তে বাঘের মাথা না মানুষের মাথা বুঝতেছি না তো বাবা এটা কি কাকা হাত দিয়ে না তো এই মামা সাধনার জিনিস ওরে বাবা দেখ ভাইস্তে দাঁত দিলে দেখ কিরম ভেস্ত মেরে রয়েছে মামা মামা আমার যে কাকা আইছে কাকার কি সেই জটিল সমস্যা ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনি খুঁজে পাইলেন ভাইস্তের সাথে করে নিয়ে আইছে ভাই জানেন না 3 মাস ধরে কি কষ্টে যে আছি এই 3 মাস ধরে বউ পুরাটাই দিশটা
কারণ হচ্ছে ওই একদিন তরকারি রাধিছে তরকারিটা ভালো হয় নাই ধরে একটু শাটাইছিলাম এরপরে তেনে ডিস্টার্ব এই যে শুরু করিছে সে আমার ভাত খাবে না আমার ভাত খাবে না একই বলছে ওডাক বেশি ভালোবাসি এর লাগে শাটাইবিরও পারতিছ না ঠিকঠাক মতো জটিল সমস্যা তবে সমাধান খুব সহজ আপনি এখন বাড়ি চলে যান বাড়ি চলে যায় বাড়ির পাশে একটা গাছের নিচে একটা চৌকি রাখবেন চৌকি উপরে মশারি টাঙাই দেবেন এবং মশারি টাঙানোর পর আপনার বউকে মশারির ভিতরে বসায় রাখবেন আগামীকাল দিনের প্রথম প্রহরে আমি আপনার সামনে আসব ভাই তাহলে অনুমতি দিলে আমরা গেলাম নে যদি অনুমতি দিতেন তাহলে যাইতাম সব সমস্যার সমাধান আচ্ছা ঠিক আছে ভাই গেলেন মামা তাহলে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামা তাহলে আসেন কালকে তোমার কি গরম লাগতেছে একটু বাতাস করবো তান্ত্রিক মামা এখনো আসে না কে অত অস্থির হয়েছেন কে আসবিনি ক হইতে আসবিনি কি আসাছি আপনার হয়েছে কি এতদিন পর সংসার করার পরে আপনার চলে যাওয়া লাগতেছে আর কাকা এত টাকা কোনে ভাবি 2 লাখ টাকা তার কাছে নাই ফুটি পয়সা এই শোনো তোমার না এত কথা আমি শুনতে চাচ্ছি না তোমার চাচা কও 2 লাখ টাকা দিয়ে দেখান বাপের বাড়ি চলে যায় আমি ভাত খাবো না মানে খাবো না কাকা 2 লাখ টাকা কোনে পাবি তার কাছে ফুটি পয়সা না এসে 2 লাখ টাকা ভাই এই এত রাত তো ইয়ে কি কাকা এমনি তোর চাচির মিজাজ খারাপ হয়ে রয়েছে তুই আবার এসে উল্টা পাল্টা প্রশ্ন করে তার মাথাটা আরো বিগড়ে দিচ্ছ এমনি ভাত খাবি না ভাত খাবি না কাকা মুড়ি দেন মুড়ি খাই মুড়ি তোমরা বেশি করে খাও বুঝছো কতক্ষণ আমাকে মশারির মধ্যে রাখবে হ্যাঁ ভাই একটা কিছু করেন ভাই ভাই দেখেন একটা কিছু করেন সমস্যা সমস্যাটা জটিল এর লেগে তো আপনাকে ডাকিছি সমাধান অনেক সহজ তাই তাহলে সেই সমাধানটা করে দেন না কে ওই একটা বাচ্চা লাগবে আর একটা কাঁচের গ্লাস একটা কাঁচের গ্লাস লিয়ে আসিস চকচকা করে ধুয়ে লিয়ে আসিস এই নাও এই গ্লাসটা নাও এই সামনে গিয়ে একটু ওতে গিয়ে এই গ্লাসে একটু প্রস্রাব করে নিয়ে আসো যাও 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 মদনের পানি এই পানিতে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে দিছি এই পানি যদি বউ খায় তাহলে এই বউ আর কোনো দিন সংসার করবে না আর যদি এই পানি বউ না খায় উঠে যদি ঘরে দৌড় দেয় তাইলে এ বউ সংসার করবে তো ভাই না তোমার চাষি পানিটুক দাও খাই চাষি এলেন মদনের পানি লেন খান এই রোগ মোগ সব ঠিক হয়ে যাবে চাষি লেন ভাই আপনি ওঠেন ভাই আপনি কি দিয়ে ভাত খাবেন গরু দিয়ে খাসি দিয়ে না মুরগি দিয়ে নিরামিষ যা মনে হয় তা খান ভাই একটু কুলাকুলি করে
কোলাকুলি করিলে ভাই, এত সহজে যে বউ ভাত খাবে এই মদনের পানি, আমার কইতে না আমি মদনের পানি দিয়ে দিতাম। কাকা আনতে তাই কইবেন, কাম কিন্তু হয়ে গেছে। তাহলে তোর মামা যা খাইবে চায়, নিরামিষ হইকার লতা পাতা যা মনে হয় তা দিতে খাওয়া দেবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা কাকা ভাই, আপনি যে আমার উপকারটা করলেন ভাই কি কবো। কাকা আপনি তো বিশ্বাসই করবি চান না। না আজকে আমার ফুল বিশ্বাস হয়ে গেছে, মামা আমার একের তান্ত্রিক। হ্যাঁ তাই তো দেখতেছি, বউ বারা ধাইরে দৌড় মারিল, যা কইছে তাই হইল। I'm going to go to the hospital.